ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষার প্রসারে নির্ভরযোগ্য ও স্বনামধন্য এক বিদ্যাপীঠ। 1995 সালের 7 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতনামা অধ্যাপক ডক্টর এ বি এম মুফিজুল ইসলাম পাটোয়ারি স্যারের হাত ধরে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়। আমরা চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আছি এবং ফোর্থ আইটি রেভলিউশনের যুগে আছি এবং এই যুগে তথ্য প্রযুক্তিতে কম্পিউটার সায়েন্স এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি জন্মলগ্ন থেকেই অত্যন্ত মানসম্পন্নভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন দিয়ে আসছে। এখানে আমাদের একটি নতুন সংযোজন হলো আমরা আইইবি অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের অ্যাক্রেডিটেশন পেলাম। এটা অত্যন্ত একটি প্রেস্টিজিয়াস অ্যাক্রেডিটেশন, এর মাধ্যমে ইউনিভার্সিটি বা বাংলাদেশের শীর্ষ কম্পিউটার সায়েন্সের এডুকেশন প্রোভাইডার হিসাবে একটি ফর্মাল স্বীকৃতি পেল। এটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি এই ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এই ডিপার্টমেন্টের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ, গ্রাজুয়েট সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই বিশাল অর্জনের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতনামা অধ্যাপক মরহুম আলহাজ প্রফেসর ডক্টর এ বি এম মুফিজুল ইসলাম পাটোয়ারি কর্তৃক 1995 সালের 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোয়ালিটি এডুকেশন দেওয়ার ব্যাপারে এই ইউনিভার্সিটি বদ্ধপরিকর। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই ইউনিভার্সিটিতে অন্যতম প্রতিষ্ঠিত ডিপার্টমেন্ট। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ডিপার্টমেন্টটি সফলতার সাথে তাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সাফল্যের পিছনে রয়েছে একঝাঁক দক্ষ শিক্ষক, নিবেদিত কর্মী এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা। অতি সম্প্রতি আমরা আইবি কর্তৃক অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করেছি। আমি এই ডিপার্টমেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তথ্য প্রযুক্তির ধারাবাহিকতায় যুগোপযোগী শিক্ষা প্রসারের লক্ষ্যে 1996 সালের 3রা জুলাই গুটি কয়েক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চালু হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। আজ থেকে 24 বছর আগে 1995 সালের এপ্রিল মাসে ডক্টর মফিজুল ইসলাম পাটোয়ারি, উনি ল বিভাগের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার পর বছরই এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয় এবং এই চালুর পর থেকে অসংখ্য ছাত্রছাত্রী এই বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে দেশে এবং বিদেশে চাকরিরত আছে এবং সম্প্রতি আমরা আইইবির অ্যাক্রেডিটেশন পেয়েছি। এটা এবং এটা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ, এই জন্যে আমি বিভাগের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। 1996 সালের 3রা জুলাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তার যাত্রা শুরু করে। তখন থেকে এই বিভাগ অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত পরিচালিত হচ্ছে। বিএসসি এবং এমএসসি এই দুইটি বিভাগ চালু রয়েছে। নিয়মিত সমাবর্তনের মাধ্যমে প্রায় 3,500 শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করেছে। আমাদের রয়েছে উন্নত মানের কম্পিউটার ল্যাব এবং একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষক মণ্ডলী। সম্প্রতি আমরা আইইবি এর সনদ লাভ করেছি, যা আমরা গর্ববোধ করি। সুদীর্ঘ 2 যুগের পথচলায় বিভাগটির ঝুলিতে যুক্ত হয়েছে অসংখ্য সম্মান ও গৌরবের উপকরণ। তার মধ্যে অতি সম্প্রতি বিভাগটি আইইবি কর্তৃক অ্যাক্রেডিটেশন লাভ করেছে। আমাদের ইউনিভার্সিটি জার্নি শুরু করে 1995 সাল থেকে। সিএসসি থেকে প্রথম ব্যাচ বের হয় 2000 সালে। 2000 এবং 2001 সাল থেকে স্টুডেন্টদের একটা জোরালো দাবি ছিল আইইবির অ্যাক্রেডিটেশন লাভ করা। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করি, বাট অ্যাক্টিভলি আমরা অ্যাটেম্প্ট নেই। 2014 সালে আমরা এসএআর রিপোর্ট লিখে সাবমিট করি। প্রথমবার আমরা তেমন কোনো পজিটিভ রেসপন্স পাই না। তার ধারাবাহিকতায় 2017 সালে আমরা এসএআর রিপোর্টটাকে রিভাইজ করে ওখানে সাবমিট করি। এর ফলে 2018 সালে আইইবি থেকে ভিজিটিং টিম আমাদের এখানে 3 দিন ধরে ভিজিট করে। একাডেমিক্যালি প্রথমবারে আমরা খুব ভালো অবস্থানে ছিলাম, বাট ম্যানেজমেন্ট এবং আমাদের ফিজিক্যাল ফেসিলিটিসে কিছু ঘাটতি থাকায় আমরা কিছু রিকমেন্ডেশন পাই, আমরা ডেফার স্টেজে চলে যাই। আমরা ওনাদের প্রতিটা রিকমেন্ডেশন ফলো করি এবং আমরা ইম্প্রুভমেন্ট দেখানোর চেষ্টা করি। এর ফলে রিসেন্টলি আমরা এবছরের 7ই জুলাই আইইবির অ্যাক্রেডিটেশন লাভ করি। এটা খুব লেন্দি একটা প্রসেস, খুব কমপ্লিকেটেড একটা প্রসেস। আমরা এটাতে সফল হতে পারতাম না যদি আমরা অথরিটি, আমাদের অ্যালমনাই, আমাদের যারা শিক্ষকবৃন্দ আছে, এক্সিস্টিং স্টুডেন্ট এবং স্টাফ সকলের সহযোগিতা না পেয়ে থাকতাম। আমি কৃতজ্ঞতা জানাবো ইউনিভার্সিটির অথরিটিকে, আমার যারা কলিগ আছে, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ,
আমাদের স্টুডেন্ট, এক্সিস্টিং স্টুডেন্ট এবং আমাদের অ্যালুমনাই যারা পাশ করে গেছে এবং আমাদের যারা স্টাফ আছে তাদের সকলকে, এবং আমাদের রিসেন্টলি কিছু স্টুডেন্ট অর্গানাইজেশন আছে যারা অনেক বেশি অ্যাক্টিভ, যেমন আমাদের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ, আমাদের প্রোগ্রামিং ক্লাব, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথম অ্যাটেম্পটেই আইবি এর মেম্বারশিপটাকে রিনিউ করতে পারবো বলে আমার বিশ্বাস। তো সাথে থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার স্বার্থে বিভাগে রয়েছে সেলফ অ্যাসেসমেন্ট কমিটি, যা UGC ও HECAB দ্বারা পরিচালিত। UGC এবং HECAB দ্বারা পরিচালিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল IQS এর মূল লক্ষ্যটা হচ্ছে আউটকাম বেসড এডুকেশনের মাধ্যমে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা। লিডারশিপ, উদ্যোক্তা তৈরি, গবেষণা ইত্যাদি সেক্টরে গ্র্যাজুয়েটদের সাফল্যের উপরই বিভাগের সামগ্রিক সফলতা নির্ভর করে। আমাদের পাশ করা ছাত্রদের অনেকেই এখন সফটওয়্যার ফার্মের প্রতিষ্ঠাতা, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে অধ্যয়ন ও গবেষণারত। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কর্মরত আছে। একেবারে আওতায় IQC-র মাধ্যমে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির CSE ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউয়ারের দ্বারা টপ লেভেলের স্কোর অর্জন করতে সক্ষম হয়েছে। সেলফ অ্যাসেসমেন্ট কমিটির একজন মেম্বার হিসেবে এই ধারাবাহিকতা অটুট থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। গতানুগতিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রোগ্রামিং কন্টেস্ট প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন, রানার্স আপ সহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য IQSE সার্টিফাইড ডিপার্টমেন্ট, অ্যাসোসিয়েটেড উইথ UGC অ্যান্ড HECAB, IUT প্রজেক্ট ফেয়ার চ্যাম্পিয়ন, ডুয়েট ফেস্ট চ্যাম্পিয়ন, BUBT পোস্টার ফেয়ার রানার্স আপ, ইন্টার ইউনিভার্সিটি ডিবেটিং রানার্স আপ, টোব্যাকো কন্ট্রোল সেল পোস্টার চ্যাম্পিয়ন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বিভাগের শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের পরিচয় দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ACM, ICPC, NCPC, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশনের মতো জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয় তথা বিভাগের জন্য বয়ে নিয়ে আসছে সাফল্য। গতানুগতিক পড়াশোনার বাইরে শিক্ষার্থীদেরকে গবেষণায় উৎসাহ প্রদান করার জন্য আমাদের ডিপার্টমেন্টে রয়েছে নিজস্ব রিসার্চ ল্যাব। রিসার্চ ল্যাবে মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস, ব্লকচেইন, রোবোটিক্স এবং ডাটা সায়েন্সের মতো গুরুত্বপূর্ণ স্টেট অফ দ্য আর্ট সাবজেক্টে স্টুডেন্টকে উৎসাহ প্রদান করার জন্য নিয়মিত রিসার্চ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য প্রযুক্তিতে অবদান রাখার সাথে সাথে শিক্ষার্থীদের সমাজ ও দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার জন্য বিভাগটিতে রয়েছে CSE কম্পিউটার ক্লাব, CSE ডিবেটিং ক্লাব, CSE কালচারাল ক্লাব, CSE ভলান্টিয়ার ক্লাব, CSE ব্লাড ডোনেশন ক্লাব, প্রথম আলো বন্ধু সভা। একাডেমিক পড়াশোনার পাশাপাশি DIU কালচারাল ক্লাব বিদেশি এবং বাঙালিদের সক্রিয় অংশগ্রহণে প্রতি সেমিস্টারে কালচারাল ফেস্টের আয়োজন করে। এছাড়া সঠিক বুদ্ধিচর্চা বিকাশে আমাদের ডিবেটিং সোসাইটির উদ্যোগে অন্তঃবিভাগ ডিবেটিং কম্পিটিশনের আয়োজন করা হয়। এর পাশাপাশি শারীরিক সুস্থতার বিকাশে বিভিন্ন রকম ইনডোর এবং আউটডোর গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবথেকে উঠতে সামাজিক এবং মানবিক দায়বোধ থেকে দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের ভলান্টিয়ার ক্লাব বিভিন্ন দুর্যোগপূর্ণ কাজে সহায়তা করে, যেমন বন্যার্তদের মাঝে শীত ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং বিভিন্ন উৎসবে আমরা দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণের মাধ্যমে আমাদের ভলান্টিয়ার ক্লাব তাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকে। এছাড়াও প্রতি বছর শিক্ষার্থীরা CSE ডিপার্টমেন্ট অ্যানুয়াল পিকনিক, সেমিস্টার ওয়াইজ প্রোগ্রামিং কন্টেস্ট, কালচারাল ফেস্ট, ইনডোর গেমস, আউটডোর গেমস, প্রজেক্ট অ্যান্ড পোস্টার ফেয়ার, জব ফেয়ার, হেরিটেজ সাইট ভিজিট এসবের আয়োজন করে থাকে। মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে বিভাগে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় মাসিক ও সাপ্তাহিক মিটিং। এছাড়াও দুর্বল ও বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে রেগুলার ইন্টেনসিভ কাউন্সিলিং। তথ্য প্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন হাতের মুঠোয়। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও বিশ্ব প্রযুক্তির মধ্যে সংযোগ স্থাপনের জন্য বিভাগে রয়েছে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ, ICT ডোনেশন বাংলাদেশ, বেসিস স্টুডেন্ট ফোরাম, TDG ঢাকা, ফেসবুক ডেভেলপার সার্কেল, মজিলা ক্যাম্পাস নেটওয়ার্ক, সিসকো একাডেমি, MTC গ্লোবাল। এখানে রয়েছে সমৃদ্ধ এক ছেক দক্ষ ও মেধাবী শিক্ষক, অত্যাধুনিক ল্যাব, ডিজিটাল ক্লাসরুম ও লাইব্রেরি। এছাড়াও সার্বক্ষণিক ইন্টারনেট সুবিধা, সুবিশাল অডিটোরিয়াম, জিমনেশিয়াম, ক্যান্টিন এবং ছাত্রছাত্রীদের পরিবহন ব্যবস্থা।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সনদ লাভ করা শিক্ষার্থীরা তাদের দক্ষতার স্বাক্ষর রাখছে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর হাফিজ মোহাম্মদ হাসান বাবু সিএসই ডিপার্টমেন্টের অ্যাডভাইসার হিসেবে নিয়োজিত আছেন। এছাড়াও বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের পদচারণায় গৌরবান্বিত হয়েছিল এই বিভাগ এবং তাদের জ্ঞান ও মোটিভেশনে উদ্দীপনার রসদ পেয়েছিল শিক্ষার্থীরা। যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নিয়মিতভাবে সিলেবাস ও কারিকুলাম প্রণয়নের মাধ্যমে গুণগত ও মানসম্মত শিক্ষা প্রদান করে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। Welcome you as a part of CSE DIU.